আজ আমরা রান্না করব ডুমুর চিংড়ি। এই ডুমুরগুলো কাটতে বেশ কষ্টকর। চলুন কিভাবে সহজে ডুমুর কাটা যায় সেটা আগে দেখি। একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তাহলে ডুমুরগুলো কালো হবে না। ডুমুর কাটলেই আমাদের হাত কালো হয়ে যায়, কি করে এই কালোটা কমবে তার জন্য একটা টিপস আপনাদের বলবো। বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, নিয়েছি বড় এক চামচ লবণ, এটাকে আমরা গুলে নেব। এই ডুমুর ফলের কিন্তু আমরা ভেতরটা খাই না, ডুমুরের আমরা খোসাটা খাই, তার জন্য ডুমুরগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে বীজগুলো উঠে না আসে, ঠিক এইভাবে। ডুমুর কাটবো আর মাঝে মধ্যে এই লবণ জল আমরা হাতে মেখে নেব, তাহলে আমাদের হাতে দাগ হবে না, হলেও খুব সামান্য। আমরা ডুমুর কাটার আরেকটি পদ্ধতি শিখে নেব, এইভাবে বীজগুলো ফেলে দিতে পারি আমরা। এবার টুকরো টুকরো করে কেটে নেব, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা করবেন। আমাদের ডুমুর কাটা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আটা, এটা দিলে আটাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আর ডুমুরটা খুব চকচকে হয়ে যাবে। এবার এটাকে আমরা দু তিনবার করে এভাবে চটকে চটকে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি দুটি আলু, আলুগুলোকে এভাবে ছোট করে আমরা কেটে নেব। আলুগুলোকে আমরা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আমরা 10 মিনিট সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, টিকে ভালো করে কুচি করে নেব। নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি রসুন, কে আমরা ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি এক টুকরো আদা, আমরা একটি মশলা তৈরি করে নেব, তার জন্য লাগছে কিছু চীনা বাদাম, আদা কুচি, একটু বেশি করে লঙ্কা, ডুমুরে একটু লঙ্কাটা বেশি প্রয়োজন হয়। দিয়ে দেব গোটা জিরে, কিছু গোটা ধনে, একটি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল, নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমরা এই কড়াইতে আলুগুলোকে ভেজে নেব, দেব সামান্য লবণ, হলুদ, আলুগুলো আমরা ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব, দিয়ে দেব আরেকটু তেল, দিয়ে দেব গোটা গরম মশলা, দেব থেঁতো করা রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা আমাদের তৈরি করা মশলাটি ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে কষে নেব। মশলাটি আমরা কষে নিয়েছি, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ভাজা আলুগুলো, সেদ্ধ করা ডুমুর, এটিকে আবারও ভালো করে কষে নিতে হবে। আমাদের রান্নাটি কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, যেহেতু ডুমুরটি সেদ্ধ করা খুব বেশি জলের প্রয়োজন হবে না। এবার এটিকে আমরা ঢেকে দেব। এবার আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। আবারও 5 মিনিট আমরা ঢেকে দেব। আমাদের রান্নাটি
কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো। এবার এটি আমরা নামিয়ে নেব। আমাদের ডুমুর চিংড়ি রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। রান্নাটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না।